প্রিয় বিওয়ার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সালামু আলাইকুম ও রহমতুল্লাহে অবরাকাত। ইপেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব সিভিল সার্জনের কার্যালয় মাদারীপুরের 73টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2023। এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কতটি পদ আছে, কিভাবে অনলাইনে আবেদন করবেন, কত টাকা ফি, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কোন কোন জেলায় আবেদন করতে পারবেন, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন। তো এভাবে যদি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি, ভর্তি বিজ্ঞপ্তি, বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় মাদারীপুর এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 3/1/2024। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা সিভিল সার্জনের কার্যালয় মাদারীপুর তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত 11-17 গ্রেডের পদসমূহে জলমল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্মবণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে আপনারা যে বিজ্ঞপ্তিগুলো পাবেন সম্পূর্ণ তথ্য নির্ভর এবং প্রমাণ সাপেক্ষে বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখতে পারবেন। প্রথম পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন গ্রেড হচ্ছে 13, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান সমমানের ডিগ্রি, অর্থাৎ কম্পিউটার পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে 60, মুদ্রকের কাম কম্পিউটার অপারেটর 1টি, বেতন গ্রেড হচ্ছে 14, বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সম্মান পাস হতে হবে, কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ, শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন গ্রেড হচ্ছে 14, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক পাস হতে হবে। 4 নম্বর পদের নাম হচ্ছে স্টোর কিপার, শূন্য পদের সংখ্যা হচ্ছে 4টি, গ্রেড হচ্ছে 14, উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাসে আবেদন করতে পারবেন। 5 নম্বর হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান 1টি, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, শূন্য পদের সংখ্যা হচ্ছে 4টি, বেতন গ্রেড হচ্ছে 16, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ইন্টার এবং আলিম পাশে আবেদন করতে পারবেন, কম্পিউটার পরিচালনা অবশ্যই দক্ষতা থাকতে হবে। 7 নম্বর পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, শূন্য পদের সংখ্যা যে 1টি, বেতন গ্রেড হচ্ছে 16, ইন্টার পাশে আবেদন করতে পারবেন। 8 নম্বর পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী, শূন্য পদের সংখ্যা হচ্ছে 55টি, গ্রেড হচ্ছে 16, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ইন্টার পাশে আপনারা আবেদন করতে পারবেন। যে কোনো গ্রুপ থেকে বিজ্ঞান, ব্যবসা, ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে আলিম, সকল ক্যাটাগরি থেকে স্বাস্থ্য সহকারী পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। 9 নম্বর হচ্ছে গাড়ি চালক 2টি এবং 1টি, গ্রেড হচ্ছে 16 এবং 15, এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি। এখন এই বিজ্ঞপ্তিটি কোন কোন জেলা আবেদন করতে পারবে সেটি আমরা দেখব। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে বলা হয়েছে মাদারীপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড বা পার্শ্ববর্তী ইউনিয়নের প্রার্থীদের নির্বাচন করা হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস মাদারীপুর ও মাদারীপুর জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে পাওয়া যাবে, অর্থাৎ কোন ওয়ার্ডে শূন্য পদ রয়েছে সেই তালিকা আপনারা উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে অথবা সিভিল সার্জনের যে কার্যালয় রয়েছে সেখানে নোটিশ বোর্ড থেকে আপনারা এই বিজ্ঞপ্তিগুলো তথ্য, সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। আবেদন করার জন্য 18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে, মুক্তদের ক্ষেত্রে 32 বছর বয়স আবেদন করতে পারবে। তো এখানে কম্পিউটার অপারেটর অবশ্যই আপনাদের ব্যবহারিক পরীক্ষায় লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে অবশ্যই ব্যবহার পরীক্ষায় অংশগ্রহণ। অনলাইন পত্র আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলী হচ্ছে অবশ্যই এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হবে 10/1/2024 সকাল 10টায় এবং শেষ হবে 8/2/2024 বিকাল 4 ঘটিকায় আবেদন শেষ হবে। আবেদনের জন্য
একটি ছবি এবং একটি স্বাক্ষর প্রয়োজন, এগুলো আপনারা সবাই জানেন, তো তারপরেও যারা না জানেন তারা এখান থেকে দেখে নেবেন। এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম দ্বারা 223 টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। কীভাবে পরিশোধ করবেন টেলিটক সিম দ্বারা এবং কীভাবে মেসেজ লিখবেন এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখবেন, এটা সবাই জানেন, যারা না জানেন তারা এখান থেকে পড়ে এরপরে জেনে নেবেন। তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি। এখন এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন, এই বিজ্ঞপ্তিটা আপনারা কোন পত্রিকা থেকে দেখবেন, আপনারা ই যুগান্তর শুক্রবার 5 জানুয়ারি 2024 অর্থাৎ দৈনিক যুগান্তর পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটা 13 পৃষ্ঠায় এই বিজ্ঞপ্তিটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর অনলাইন থেকে দেখার জন্য আপনাদের যে সিভিল সার্জনের কার্যালয় যে মাদারীপুরের যে ওয়েবসাইটটি রয়েছে এখনও এখানে অ্যাড করা হয়নি, যেহেতু 10 তারিখ আবেদন শুরু হবে, এখানে নোটিশ বোর্ডে এখান থেকে পাবেন। অথবা মাদারীপুর যে সিভিল সার্জন কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য কার্যালয় যে রয়েছে সেখানে নোটিশ বোর্ডে এই বিজ্ঞপ্তিটা আপনারা সরাসরি দেখতে পারবেন। আর আবেদনের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিতে এখন ক্লিক করলে নট ফান্ড দেখাবে, তো এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও ক্লিক করে আপনার আবেদন যেদিন শুরু হবে সেদিন থেকে ওখানে অ্যাডভার্টাইজমেন্টের ওখানেও বিজ্ঞপ্তি দেখতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে পারবেন। তো এভাবে যদি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।